ছাত্ররা কেমন আছো? আজকে তোমাদের আমি রসায়নের মূলের ধারণা ও রাসায়নিক গণনার উপরে ক্লাস নিব। অধ্যায় হল ষষ্ঠ অধ্যায়। প্রথমেই তোমরা যেটা জানবা যে আসলে মূল কি, সাধারণভাবে আমরা জানি রাসায়নিক পদার্থের একটা নির্দিষ্ট পরিমাণকে মূল বলে। আর বিশেষভাবে যদি আমরা মূলকে সংজ্ঞায়িত করি, যে কোনো পদার্থের আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে সংশ্লিষ্ট পদার্থের এক মূল বলে। এখন মোলের সাথে যে সম্পৃক্ত এই ব্যাপারটা এখন আমরা জানব যে মোলার দ্রবণ কী এবং মোলার কী। মোলার দ্রবণ আমরা তো জানি দ্রব্য এবং দ্রাবক যুক্ত হয়ে দ্রবণ তৈরি হয়। তো সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে এক মূল দ্রব্য দ্রবীভূত থাকলে যে দ্রবণ তৈরি হয় তার ঘনমাত্রাকে মোলার দ্রবণ বলে। আর মোলারিটি হল নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে উক্ত দ্রবণের মোলারিটি। এখন আমরা মোলার দ্রবণে মোলারিটি এদের আমরা কোন রাশিকে কী প্রতিক্রিয়া প্রকাশ করে সেটা আমরা শিখব। এরপরে এদের মধ্যে আমরা গাণিতিক সম্পর্ক তৈরি করব। হ্যাঁ, তোমরা দেখো দ্রবণের মোলারিটি দ্রব্যের পরিমাণ ডব্লু প্রতীক দ্বারা দ্রব্যের আণবিক ভর এম প্রতীক দিয়ে পাবে। দ্রব্যের মোল সংখ্যা এর প্রতিক্রিয়া প্রকাশ। এখন আমরা শিখব যে মোলারিটির সাথে দ্রব্যের পরিমাণ এবং মোল সংখ্যা সম্পর্ক। তাহলে এটা লিখে নাও সবাই। আমরা জানি এম গ্রাম দ্রব্য এক ওয়ান গ্রাম দ্রব্য এখন আমরা বলতে পারি ডব্লু গ্রাম দ্রব্যের যদি এন মোল দ্রব্য থাকে তা আমরা লিখতে পারি এন ইকুয়াল টু ডব্লু বাই এম।
জনসংখ্যা n equal to এখন আমরা শিখলাম যে দ্রব্যের মোল সংখ্যার সাথে দ্রব্যের পরিমাণ এবং আণবিক বরাদ্দের সম্পর্ক তাহলে দ্রব্যের মোল সংখ্যা এরকম একক হ্যাঁ এর একটা সংখ্যা সবাই বুঝতে পারছো তো এখন দ্রব্যের মোল সংখ্যার সাথে এখন আমরা মোলারিটির সম্পর্ক যেহেতু মোলারিটিকে দ্রবণের মোলার ঘনমাত্রা বা মোলারিটিকে সি বা এস প্রতীক দিয়ে প্রকাশ করা হয় কারণ সি এর সাথে আমরা এন এর আমার সম্পর্ক আমরা ধরে নিচ্ছি ধরি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে এম বাই দুই মোল দ্রব্য দ্রবণ আছে এখন মোলারিটি যে সংজ্ঞা দ্রবণের মোলারিটি কিন্তু সি বা এস প্রতীক দিয়ে প্রকাশ করা হয় অতএব দ্রবণের মোলারিটি সংজ্ঞা অনুসারে দ্রবণের মোলারিটি সি ইকুয়াল টু এন বাই আবার এই সম্পর্ক দিয়ে জানি এন ইকুয়াল টু ডব্লিউ বাই তাহলে এই এন এর মান যদি আমরা একটা বসাই দিই তাহলে পাই হল ডব্লিউ বাই এন বাই তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কোন দ্রবণের দ্রব্যের পরিমাণ যতটুকু আছে সেটা নির্ণয় করতে পারি কোনো দ্রবণের ঘনমাত্রা যদি সি হয় আণবিক বল যদি এম হয় দ্রবণের আয়তন যদি বি হয় তাহলে এখান থেকে আমরা দ্রব্যের পরিমাণ কত দ্রব্য সেটা আমরা বের করতে পারি ঠিক আবার একইভাবে সবাই বুঝতে পারছো এই সম্পর্কটা এই সম্পর্কটা কীভাবে আসছে তো এটা অবশ্যই এখানে আমরা এই সম্পর্কটা ব্যবহার করছি লিটার লিটার এককে ব্যবহার করতে হবে হ্যাঁ যদি 2 লিটার থাকে তাহলে লিটারে পরিবর্তন করে ব্যবহার করতে হবে তো বি এর মান অবশ্যই লিটার তাহলে এই সূত্রের সাহায্যে তোমরা অঙ্কন করবা এখানে আমরা আরেকটা যে সম্পর্ক পেলাম সি ইকুয়াল টু এন বাই ভি তাহলে সি ইকুয়াল টু এন বাই ভি এখন তোমাদের পরীক্ষা আছে মোলার ঘনমাত্রা বা মোলারিটি একক তোমরা এই যে সম্পর্কটা জানো এই সম্পর্ক থেকে তোমরা একক বের করতে পারো এটা তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগে যেহেতু এন হলো মোল সংখ্যা আর লিটার একক আয়তন তাহলে এই আমরা মোলারিটিকে আমরা এম প্রতিক্রিয়া প্রকাশ করি আমরা লিখতে পারি তাহলে দ্রবণের ঘনমাত্রাকে আমরা মোলার মানে এম দিয়ে প্রকাশ করব এখন এম মানে কি এম হল মোল সংখ্যা আর ভি হইছে এত লিটার তার মানে এম বাই ভি সমান সমান হয়ে গেল মোল লিটার তার মানে এই এম সমান সমান হয়ে গেল মোল পার তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান মোলার সমান সমান ওয়ান মোল
লিটার ইনভার্স পাওয়া যায়। তাহলে মোলার ঘনমাত্রার এককে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি অথবা মোল পার লিটার দুইটাই কাজ। পরীক্ষায় মূলপতি সমাপ্তি সুযোগ প্রশ্নে এখন একাধিক প্রশ্নের উত্তর থাকে, সেই ক্ষেত্রে এম দেওয়া থাকতে পারে, মোল পার লিটার দেওয়া থাকতে পারে, তাহলে কারেক্ট কিন্তু দুইটাই। এখন তোমরা এখন পরীক্ষা এমসিকিউতে আসে মোলারিটি এবং মোলালিটি, ঠিক আছে, দ্রবণের ঘনমাত্রা পরিমাপ করার জন্য আমরা যে এককগুলো ব্যবহার করি মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, তারপরে মোল ভগ্নাংশ, শতকরা পরিমাণ, আমাদের এসএসসি লেভেলে মোটামুটি আমরা মোলালিটি বা নর্মালিটি এবার ব্যবহার করি না, শুধু আমরা মোলার দ্রবণটা এবার ব্যবহার করব বা মোলারিটি এককে ব্যবহার করব। আর সেখানে পরের পরীক্ষায় প্রশ্ন আসে মোলারিটি কি তাপমাত্রার উপর নির্ভর করে না করে, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা কোনো ধরনের প্রশ্ন, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন, তাহলে আমরা জানি সি ইকুয়াল টু এন বাই ভি, যেখানে এল হল দ্রব্যের মোল সংখ্যা, ভি হল ভ্রমণের আয়তন। যেহেতু এল হল ধ্রুবক তাহলে সি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু ওয়ান বাই ভি বা সি সমানুপাতিক ওয়ান বাই ভি। তাহলে এই সম্পর্ক থেকে দেখা যাচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা মোলার দ্রবণের ঘনমাত্রা দ্রবণের আয়তনের ব্যস্তানে, তার মানে আমরা জানি তাপমাত্রা বাড়লে দ্রবণের আয়তন বাড়ে, তাই তার ঘনমাত্রা কমে, অথবা তাপমাত্রা কমলে দ্রবণের আয়তন কমে বা তার ঘনমাত্রা বাড়ে, তাই আমরা বলতে পারি দ্রবণের মোলারিটি, হ্যাঁ, তার ঘনত্বের সাথে যদি সম্পর্ক এবং মোলারিটি যেহেতু তার দ্রবণের আয়তনের সাথে সম্পর্ক এবং দ্রবণের আয়তন যেহেতু তাপমাত্রার উপর নির্ভর করে, তাই হ্যাঁ দ্রবণের মোলার ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে। সবাই বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, তাহলে তোমরা এই সূত্রের সাহায্যে তোমরা কিছু বাড়ির কাজ করো, আমি সামনে দেখবো। হ্যাঁ, এখানে এই সি ইকুয়াল টু এন বাই ভি আর ডব্লিউ ইকুয়াল টু সি এম ভি, এই দুইটা সূত্রের সাহায্যে তোমরা মোটামুটি বই উদাহরণে কিছু অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, আর গাইড বই কিছু অঙ্ক পাইতে পারো, হ্যাঁ, এই দুইটা সূত্রের সাহায্যে তোমরা কিছু অঙ্ক করবো, এটা বাড়ির কাজ। আর এখন যে প্রশ্ন আলোচনা হলাম ভ্রমণের মোলারিটির তাপমাত্রার উপর নির্ভর করে কিনা, তোমরা এই ইকুয়েশনের মাধ্যমে তোমরা, ঠিক আছে, আজকে এতটুকু থাকো, হ্যাঁ, ভালো ভালো থাকো, ওকে, থ্যাংক ইউ।